আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। সো আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সো এভা কয়েন নতুন আপডেট অলরেডি কিন্তু চলে আসছে। সো এভা কয়েন অ্যাকাউন্টে প্রবেশ করলে কিন্তু এরকম একটা ইন্টারফেস কিন্তু আপনার সামনে কিন্তু শো করবে। সো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এভা কয়েন যে অ্যাকাউন্টটি আছে আমার, আমি কিন্তু আমার এভা কয়েন অ্যাকাউন্টের ভিতরে আসি। সো আমি আবারও ব্যাক দিয়ে প্রবেশ করলাম। সো দেখতে পাচ্ছেন প্রবেশ করার সঙ্গে সঙ্গে কিন্তু এইরকম একটা ইন্টারফেস কিন্তু আপনার সামনে আসবে। সো এখন মূলত সর্বপ্রথম যে কাজটি আপনাকে করতে হবে, ভুল করেও যদি পেমেন্ট নিতে চান এই মুহূর্তে এখান থেকে বা লিস্টিং হওয়ার সময়, তাহলে অবশ্যই আপনাকে এই যেখানে স্টিকিং যে লেখাটা রয়েছে এখানে আপনি ভুল করেও ক্লিক করে দিবেন না, ঠিক আছে? এইখানে যদি ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এটা 6 মাসের জন্য আপনার এটা কিন্তু লক করে দেওয়া হবে। দেখতে পাচ্ছেন এখানে 6 মাসের জন্য কিন্তু আপনার এটা কিন্তু মানে আপনি যেটাই আপনি স্টিকিং করবেন যে ব্যালেন্সটা, সেই ব্যালেন্সটা কিন্তু আর উঠাইতে পারবেন না 6 মাসের জন্য, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে। আর এখানে রিওয়ার্ড দেওয়া হবে আপনাকে, স্টিকিং রিওয়ার্ড হচ্ছে 30%, ঠিক আছে? মানে 100 যদি আপনি স্টিকিং করেন তাহলে সেই ক্ষেত্রে 30% কিন্তু আপনি পাবেন, 6 মাসের জন্য কিন্তু করতে হবে আপনাকে স্টিকিং। তার মানে আমাদের স্টিকিং কিন্তু যাদের অ্যাভেলেবেল আছে তারা হয়তো কিছু করতে পারেন, আর যাদের টোকেনই কম তারা করিয়েন না। তো এখন কথা হচ্ছে ভাইয়া আমার টোকেন এত কম কেন? আপনি এখন ভাবতে পারেন যে ভাইয়া আমার তো অনেক টোকেন ছিল, আমার এখানে এত কম কেন? সো আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু প্রায় 5 মিলিয়নের উপরে কিন্তু টোকেন, কিন্তু আমার এখানে মাত্র টোকেন দিয়েছে কত, 2830টা টোকেন দিয়েছে এভা কয়েন টোকেন দিছে। সো এভা কয়েন যে ইয়েটা ছিল, এভা কয়েন যে ছিল ড্যাশ, সেটা এভা গোল্ড কয়েন ছিল, সেটা কিন্তু পরিবর্তন করে মানে কনভার্ট করে আমাদেরকে কিন্তু এভা কয়েন করে দিছে, মানে এভা কয়েন টোকেন করে দিছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এভা টোকেন করে দিছে, এভা কয়েন টোকেন করে দিছে। যাই হোক, এভা কয়েন টোকেনটা কিন্তু এখন মার্কেটে এখন পর্যন্ত লিস্ট হয়নি। সো কখন লিস্ট হবে সেটা কিন্তু তারা এখন পর্যন্ত আমাদেরকে বলেনি, বা এখান থেকে যে আমরা এখান থেকে যে মেটামাক্স টার্স ওয়ালেট বা টোন কেপার, সো যেহেতু তারা টোন কেপারের কথা বলছে, টোন কেপারটা কিন্তু এখনও কালেক্ট মানে কানেক্ট করার মতো কোনো অপশন কিন্তু আমাদেরকে দেয়নি, ঠিক আছে? বা সেরকম কোনো আপডেট দেয়নি, শুধুমাত্র বলছে টোন কেপার ওয়ালেট বা টেলিগ্রাম ওয়ালেট নামিয়ে আপনি সেটিং করে রাখতে পারেন, কিন্তু এখন পর্যন্ত কিন্তু আমরা অ্যাড করবো সেই অপশন কিন্তু আসে নাই। তারপর তারা একটা অ্যাপস লঞ্চ করার কথা বলছে, সে আসলে অ্যাপটা এখন পর্যন্ত কিন্তু লঞ্চ করেনি, মানে সঠিকভাবে আমি এখানে প্রবেশ করতেছি, করার পর এখানে কোনো কিছু কিন্তু শো করতেছে না। তো তারপর এখানে একটা গুড নিউজ সবার জন্য, কি কোন কোন সাইটের সঙ্গে এরা পার্টনারশিপ করছে সেটা কিন্তু আমরা দেখতে পারবো। এটা দেখার জন্য এখানে ক্লিক করে দিবেন। সো এখানে ক্লিক করে দেওয়ার পরে এই যে ওয়ালে ক্লিক করে দিবেন, ওয়ালে ক্লিক করে দিলে আপনি এখানে দেখতে পারবেন তাদের কিন্তু নট কয়েন রয়েছে, হামেস্টার কাম্বট রয়েছে, ট্যাপসপ রয়েছে, এবং যেখানে যেগুলো টপ মাইনিং বট আছে সেগুলোর সঙ্গে কিন্তু তাদের পার্টনারশিপ রয়েছে। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন, তো তাহলে আপনারা এখানে দেখেন টাইম কয়েন থেকে শুরু করে বুল রান, এখন যে কয়েকটা অরিজিনাল সাইট সেগুলো কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন। সো এই এখানে যে কয়েকটা সাইট আছে কয়েকটা সাইটে কিন্তু আপনি অবশ্যই মনোযোগ দিয়ে কাজ করবেন, কাজ যদি করেন তাহলে অবশ্যই এখান থেকে আমরাও কিন্তু ভালো কিছু একটা পাবো আশা করা যাচ্ছে, ঠিক আছে? সো এখন কথা দিচ্ছে আমরা এখান থেকে তারা যে আপডেটটা দিচ্ছে সেই আপডেটটা এখন জানবো আসলে তারা কী বলছে। তো তারা একটা অলরেডি ওইটা কনভার্ট করার পরে তারা একটা আপডেট দিচ্ছে এখানে। সো এখানে তারা বলছে এভা কয়েন টোকেন কিন্তু হচ্ছে 1000 গোল্ড কয়েনে একটা করে এভা কয়েন কিন্তু আমাদেরকে দিবে। সো আমি আপনাদেরকে এখানে বাংলাতে ট্রান্সলেট করে রাখছি আমি আপনাদেরকে বোঝানোর সাথে। সো এখানে দেখতে পাচ্ছেন তারা এখানে বলছে 1000 গোল্ড কয়েন কিন্তু 1000 গোল্ড ড্যাশ হচ্ছে আপনার একটা এভা কয়েনে কিন্তু পরিণত হবে, মানে কনভার্ট হবে বা রূপান্তরিত হবে, তারা কিন্তু বলছে রূপান্তরিত হবে। সো আসলে এটা অলরেডি হয়ে গেছে, তো তাদের কথা কিন্তু রাখছে। সো এখন এখানে থেকে আবার এখনও কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। সো ইনকামটা এখন করতে হলে অবশ্যই আপনাকে স্টেকিং করতে হবে, আমি বললাম যে আপনি ভুল করেও কিন্তু এখানে ক্লিক করে দেবেন না, যেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখানে যদি ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট মানে যে ব্যালেন্সটা থাকবে, যে টোকেনটা থাকবে সে কিন্তু লক হয়ে যাবে 6 মাসের জন্য, ঠিক আছে? তো তারপরে এখানে কিন্তু আর তেমন কিছু নেই, বা এখানে যে আমাদের ওয়ালেট কানেক্ট করার জন্য যে কোনো অপশন দিবে সেটা পর্যন্ত এখন পর্যন্ত কিন্তু আমাদেরকে দেয়নি। তবে তারা এখন আমাদেরকে কি বলছে সেটা মেইন হচ্ছে জানার বিষয়। তারা কিন্তু এখানে উপরে উপরে দুইটা কিন্তু আমাদেরকে টুইট করছে, আসলে কী করছে সেটা বলবো। সেখানে কিন্তু তারা একটা অ্যাপস একটা কিন্তু লঞ্চ করছে, ঠিক আছে, মিনি অ্যাপ, সেটা হচ্ছে রেফার বোনাস কিন্তু আছে। আর সেটা অ্যাপটা কিন্তু আসলে এখানে একটা লিঙ্ক দিছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা লিঙ্ক দিছে, এই যে নিচে খুলুন লেখা আছে খুলুন। তো এখানে যদি আমি ক্লিক করে দিই না তাহলে আমাকে অন্য একটা জায়গায় নিয়ে যায়। তো আমি আপনাদেরকে ওটাতে নিয়ে গিয়ে দেখিয়ে দিচ্ছি যে আসলে কোথায় নিয়ে যায়, আমাদের পার্সোনাল একটা ইয়েতে নিয়ে যায়। সো আমি এখানে এই এটা হচ্ছে সেটা,
এই এই লিঙ্কটাতে ক্লিক করে দিতে বলছে, ওয়াও মানে প্লে লিঙ্ক। সো এখানে ক্লিক করে দিলে দেখতে পারবেন যে নতুন একটা অ্যাপের কথা বলছে তারা, আসলে সেইখানে কিন্তু যাচ্ছে না, আমি একবার ক্লিক করে দিয়েছিলাম, আমাদেরকে অ্যাকাউন্টে আবার নিয়ে আসতেছে, ঠিক আছে। যার জন্য আমি এটা দুঃখিত, এই মুহূর্তে কোনো এটার বিস্তারিত বলতে পারলাম না, নেক্সটে যদি ভালো কোনো আপডেট আসে ওইটা তাহলে অবশ্যই আমি আপনাদেরকে জানিয়ে দেবো। এই জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন থাকবেন, এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন থাকার আরেকটা বিশেষ কারণ আমি বলতেছি, এই মুহূর্তে এই ভিডিও ডিসক্রিপশনে নতুন একটা মাইনিং সাইট আমি আপনাদেরকে দিয়ে রাখবো, অবশ্যই একদম নতুন, আজকে সকালে কিন্তু আমি শেয়ার করে দিছি। সো এটা হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন কোনটা, এই এটা, ঠিক আছে, যেটার নাম হচ্ছে টমি কয়েন বট। সো এই টমি কয়েন বটে আপনারা যারা এখন পর্যন্ত জয়েন দেননি, বর্তমান সময়ে কিন্তু যেগুলো মাইনিং সাইট আসতেছে বট মানে বটগুলো আসতেছে মোটামুটি কিন্তু অনেক ভালো, আর যেহেতু টেলিগ্রামের সঙ্গে যেগুলো যুক্ত সেগুলো এত মানে বলাই চলে না যে কতটা ভালো। যাই হোক, আপনারা এইটাতে যারা কাজ করতে চান অবশ্যই আপনার প্রত্যেক কাজ করুন, এই ভিডিও ডিসক্রিপশনে এই পোস্টটা কিন্তু আপনারা পেয়ে যাবেন, অবশ্যই আপনারা এটাতে অ্যাকাউন্ট করে নেবেন। সে এখন কথা হচ্ছে তার আরেকটি আপডেট কিন্তু আছে, আরেকটা আপডেট দিচ্ছে তারা, সেটা কিন্তু আমি অলরেডি কপি করে নিয়ে নিছি আপনার ভিডিও শুরু করার আগে, সে ওইটা পেস্ট করে দিলাম যে তারা এখানে কী বলছে। তো তারা এখানে বলছে যে এভা কয়েন এ মানে 5 মিলিয়ন ব্যবহারকারী উপার্জন করেছে, ঠিক আছে, যাতে আপনারা দেখতে পাচ্ছিস। সো গাইস এখানে দেখতে পাচ্ছেন যে তাদের যে আমরা যে ব্যবহারকারী রয়েছে, ব্যবহারকারী কিন্তু 5 মিলিয়ন কিন্তু, ঠিক আছে, যাই হোক তারা কী বলছে আমরা এটা একটু যদি ভয়েস টন করে দেই তাহলে আমরা বিস্তারিত বলতে পারবো। 5 মিলিয়ন ব্যবহারকারী উদযাপন করার জন্য কি একটি দুর্দান্ত দিন, বাহ, আপনি কি কল্পনা করতে পারেন, এটি একটি সমগ্র দেশের জনসংখ্যা হতে পারে, আবেকো আইএনইআরএস এর পুরো দেশ, এবং সবাই জানে কিভাবে সোনার খনি করতে হয়, একটি স্বপ্ন, অল্প একটু ক্যালেন্ডারে এই দিনটিকে চিহ্নিত করা যাক, নেল পলিশ হ্যাশ এভা কয়েন হ্যাশ এভা গোল্ড কয়েন। যাই হোক এখানে কিন্তু শুধুমাত্র যে অ্যাভা কয়েনটা কনভার্ট করছে বা অ্যাভা কয়েন ভালো বা অ্যাভা কয়েন স্বপ্ন পূরণের যে একটা ই মানে অ্যাভা কয়েন মানে যাই হোক এখানে আপনারা বুঝতে পারছেন, অত বিস্তারিত না বলি, যাই হোক এই ছিল হচ্ছে অ্যাভা কয়েনের সর্বশেষ যেটা আপডেট। সো এখন কথা হচ্ছে মূল যেটা এখন আপনার জিতে আপনারা এখন বলতে পারেন যে ভাই এটা তো এখন মার্কেটে লিস্ট হয়ে গেছে বা সরি এটা তো আমাদের মাইনিংটা শেষ হয়ে গেছে, এখন হচ্ছে মার্কেটে লিস্ট হবে কবে, বা এইটা কিন্তু এই মুহূর্তে তারা কিন্তু এখন পর্যন্ত এটা ক্লিয়ার করেনি যেটা কবে লিস্ট হতে যাচ্ছে, তবে তারা কিন্তু বলছিল যে 1 তারিখে মাইনিংটা বন্ধ হয়ে যাবে, তবে সেটা কিন্তু হয়ে গেছে অলরেডি, মাইনিংটা কিন্তু বন্ধ হয়ে গেছে। এখন কথা এটা থেকে পেমেন্টটা আমরা কবে নিতে পারবো বা হাতে নিতে পারবো সেইটাই হচ্ছে আমাদের মূল বিষয়, আর এইটা দেখার জন্য বা জানার জন্য অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন হবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইকনটি বাজিয়ে দেবেন, তো তাহলে কিন্তু এটার যে আপডেট আছে নিশ্চয়ই আপডেটটা কিন্তু আবার আসবে, তাদের সময় অনুযায়ী তারা নিজেরা তাদের নিজের যে টিম আছে বা কয়েন যে টিম আছে তারা আগে ভালোভাবে বুঝবে, বোঝার পরে তাদের যেটা ভালো মনে হবে যেদিন ডেটটা করবে সেটা কিন্তু আমি আমাদেরকে জানালে অবশ্যই কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দেবো, ঠিক আছে। সো যাই হোক এই ছিল আমার ভিডিও, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।